আসসালামু আলাইকুম, কেমন আছেন? প্রথমে জানাই প্রবাসীদের তরফ থেকে সবাইকে ঈদ মোবারক। আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক রয়েছেন, এই ভিডিওটি কিন্তু ক্রিয়েট করতাম না, যারা নিয়মিত দর্শক রয়েছেন শুধু তাদের জন্য এই ভিডিওটি ক্রিয়েট করা। আপনারা জানেন আজ আমি গত কয়েকটা ভিডিওতে বলেছিলাম, রোজা শুরু থেকেও বলেছিলাম যে 2023 সালে কিন্তু রোজা 29 হবে। এগুলো আমার কথা নয়, এগুলো শুধু তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপনা করা মাত্র। তো এই রোজার ঈদ নিয়ে, রোজার ঈদের চাঁদ নিয়ে কিন্তু অনেক লীলা খেলা হয়েছে, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। তো আমি কয়েকটা ভিডিও ক্রিয়েট করেছিলাম যে 2023 সালের রোজা পবিত্র জুমার বা শুক্রবার হবে, তো সেটা ইনশাআল্লাহ সম্পূর্ণ হয়েছে। আমরা তথ্যগুলো যেটা সংগ্রহ করেছি সেটা আসলে সঠিক বলে গণ্য হয়েছে, আপনারা সেটা বিবেচনা করবেন। এই ভিডিওটি ক্রিয়েট করার একটাই উদ্দেশ্য, আজকে কিন্তু সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর পালন করা হচ্ছে, আর বাংলাদেশে 100% শনিবারে ঈদুল ফিতর পালন করা হবে। কেননা সৌদি আরবে যদি রোজার ঈদের চাঁদ দেখা যায় তাহলে সেই চাঁদটা বাংলাদেশে অবশ্যই দেখা যাবে একদিন পরেও। তো সেটা জানানোর জন্য এই ভিডিওটি ক্রিয়েট করেছি যে আমি এইমাত্র জানতে পারলাম বাংলাদেশের আকাশেও কিন্তু সৌদি রোজার ঈদের চাঁদ দেখা গিয়েছে, সেই হিসাব মতে আগামীকাল পবিত্র ঈদুল ফিতর আপনাদের। তো সবাইকে ঈদ মোবারক জানিয়ে ভিডিওটি শেষ করতেছি, আপনাদের কোনো মন্তব্য থাকলে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকুন, ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করুন। ঈদ মোবারক।